যারা স্বপ্নকে করেছে হাতের মুঠোয় বন্দী, যারা সময়কে পেছনে ফেলে এগিয়ে গেছে সামনের দিকে, আজ তারাই তোমাদেরকে জানাচ্ছে আহ্বান। যে গন্তব্য তোমার কল্পনায়, আমরা তাকে তোমার করে রেখেছি আরো অনেক আগেই। আমার সাথে চলে তুই, আমার সাথে চল, আমার সাথে চলে তুই, আমার সাথে। যে লক্ষ্য তোমার চেতনায়, আমরা তাকে তোমার করে রেখেছি আরো অনেক আগে। আমার সাথে চলে তুই, আমার সাথে চল, আমার সাথে চলে তুই, আমার সাথে চল। যে অসীমে তুমি উড়ে বেড়াতে চাও, আমরা তাকে তোমার করে রেখেছি আরো অনেক আগেই। আমার সাথে চলে তুই, আমার সাথে চল, আমার সাথে চলে তুই, আমার সাথে চল। আমার সাথে চলে তুই, আমার সাথে চল, আমার সাথে চলে তুই, আমার সাথে। ঘর বানাবো তুই যে আমার জল, যে জলে তুমি ভিজে যেতে চাও, আমরা তাকে তোমার করে রেখেছি আরো অনেক আগে। চলে তুই, আমার সাথে চল, আমার সাথে চলে তুই, আমার সাথে চল। আমার সাথে চলে তুই, আমার সাথে চল, আমার সাথে চলে তুই, আমার সাথে চল। নদীর আসব সাগর খোঁজে, আমার খোঁজে তুই, যে সাগরে তুমি ভেসে বেড়াতে চাও, আমরা তাকে তোমার করে রেখেছি আরো অনেক আগে। যা কিছু এদের কাছে একদিন ছিল শুধুই স্বপ্ন, সঠিক দিক নির্দেশনা আর পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেই স্বপ্নগুলো আজ এগিয়ে যাচ্ছে বাস্তবের দিকে।
কল্পনাকে বাস্তবে রূপ দিতে এদের তৈরি করা হচ্ছে যোগ্য করে। সামরিক প্রশিক্ষণ বললেই সবার চোখে ভেসে ওঠে শারীরিক প্রশিক্ষণের চিত্রপট। আসলে কি তাই? বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেক সদস্যকেই শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি সুশিক্ষিত করে গড়ে তোলা হয় বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষায়। এ যেন এক অন্যরকম শিক্ষা, নিজের অজান্তেই ব্যক্তিগত স্বপ্নগুলো হয়ে ওঠে সামগ্রিক, বদলে যায় দৃষ্টিভঙ্গি, মগজে বুনে দেয় দেশপ্রেমের বীজ। দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে যেভাবে তৈরি করা হয় নৌ সদস্যদের, তাদেরকে গহীন সমুদ্রে বহন করে নিয়ে যাবে যে জাহাজ, তারও তো একটা প্রস্তুতি চাই। আর তাই সমুদ্র গমনের পূর্বে সযত্নে প্রস্তুত করা হয় যুদ্ধজাহাজকে। যে দায়িত্বের সম্মানে এই মানুষগুলো সম্মানিত, সেই দায়িত্ব পালনে পরিবার পরিজন সবাইকে ছেড়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তীর থেকে চলে যাচ্ছে গহীন সমুদ্রে, স্থল ছেড়ে ভেসে বেড়াবে অথই জলে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে আমাদের আমদানি এবং রপ্তানি বাণিজ্য। আর এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের প্রায় 90% পরিচালিত হয় আমাদের সমুদ্রপথে। বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এই সমুদ্র সম্পদ এবং সমুদ্রপথের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে প্রথম টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন, যেটা পরবর্তীতে 1982 সালে জাতিসংঘ কর্তৃক ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অব দ্য সি হিসাবে সমুদ্র আইন প্রণীত হয়। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার নৌবাহিনীকে আধুনিক এবং ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন এবং আমাদের জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছেন। আমাদের নৌবাহিনীতে সংযোজিত হয়েছে নেভাল এভিয়েশন এবং স্পেশাল ফোর্স, যেটা সোর্স নামে পরিচিত। তাছাড়া আমাদের 2টি সাবমেরিন সংযোজন হয়েছে। আশা করি 2016 মাঝামাঝি সময়ে আমাদের এই 2টি সাবমেরিন আমাদের দেশে এসে পৌঁছবে।
বর্তমান সরকার বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি স্থাপন করেছেন এবং এই ইউনিভার্সিটি নৌবাহিনীর তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনেরও অংশগ্রহণ করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম। অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা এই আইওএনএসের চেয়ারম্যানশিপ অর্জন করেছি 2 বছরের জন্য, আগামী 2016 থেকে 2018 পর্যন্ত। তাছাড়া নর্থ ইন্ডিয়ান ওশেন হাইড্রোগ্রাফিক কমিশনেরও সদস্য আমরা, এবং বর্তমানে আমরা এই সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করছি, এবং আগামী বছর 1 বছরের জন্য আমরা সভাপতির দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমাদের সমুদ্র সম্পদের সুস্থ ব্যবহার এবং ব্যবস্থাপনার জন্য একটি ন্যাশনাল মেরিটাইম পলিসি থাকা প্রয়োজন। আমরা একটি খসড়া ন্যাশনাল মেরিটাইম পলিসি তৈরি করেছি এবং সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর হাত ধরে 1974 সালে নৌবাহিনীর আধুনিকায়নের যে সূচনা রচিত হয়েছিল, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তা এখন অত্যন্ত গতিশীল। আমি আশা করি ভবিষ্যতেও বর্তমান সরকারের দিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় আমাদের সার্বিক সক্ষমতা আরও জোরদার হবে, এবং আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখার লক্ষ্যে সমুদ্র নিরাপত্তা ক্ষেত্রে আমরা আরও জোরদার ভূমিকা পালন করতে সক্ষম হব। বিশাল সমুদ্র আর অন্তহীন আকাশ, এরই মাঝে আমাদের যুদ্ধ জাহাজ মৃত্যুর ঝঞ্ঝাকে পরাজিত করে বিশাল সমুদ্র আর অন্তহীন আকাশের মাঝে আমাদের নৌসেনাদের বসবাস। সমুদ্রকে খেলার মাঠ আর জাহাজকে নিজের বাড়ি মনে করে দেশ সেবায় ব্রত হয়ে তারা প্রতিদিনই করে বসবাস, করে নিয়মিত জীবনযাপন। সমুদ্রের অতলে লুকিয়ে থাকা তেল, গ্যাস আর বিপুল প্রাকৃতিক সম্পদ আর আমাদের বিশাল সমুদ্র সীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বছরের 365 দিনে সমুদ্রে থাকে টহলরত অবস্থায়। শুধুমাত্র টহলই নয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল প্রকার অনাকাঙ্ক্ষিত মুহূর্তকে মোকাবেলা করবার জন্য গোটা বাহিনীকে প্রস্তুত রাখতে নিয়ম করে চলে বাৎসরিক মহড়া। যতই কঠিন হোক এদের কর্তব্য, কঠোর হোক এদের প্রশিক্ষণ, তারপরেও এরাও তো আর 10 জনের মতোই মানুষ। এদেরকেও তাই তাড়া করে অনুভূতি। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এই নিঃসঙ্গ জীবন এদেরকেও ব্যাকুল করে তোলে, কাছে পেতে ইচ্ছে করে সবাইকে।
নিয়ে সাজালে তুমি জীবন হয়। খুলনা শিপইয়ার্ড, যা একদিন পরিণত হয়েছিল রুগ্ন শিল্পে। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আজ তা পরিণত হয়েছে লাভজনক প্রতিষ্ঠানে। এখানে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ হচ্ছে যুদ্ধজাহাজ। খুলনা শিপইয়ার্ড খুলনা জোনের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃত। এবছর প্রতিষ্ঠানটি কাজের স্বীকৃতিস্বরূপ বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে। ক্রীড়া অঙ্গনেও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের রয়েছে বিশেষ সাফল্য। দ্রুততম মানব, দ্রুততম মানবী, এমনকি দ্রুততম সাঁতারুও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছেন বিশেষ স্বীকৃতি।
আমাদের নৌসেনারা আন্তর্জাতিক মহলেও কুড়িয়েছে ব্যাপক সুনাম। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রায় 500 সদস্য জাতিসংঘ মিশনে কর্তব্যরত আছেন। ১৯৭৬ সালের 12 মার্চ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ প্রতিষ্ঠিত হয়। সুদীর্ঘ 39 বৎসর ধরে আমাদের এই প্রতিষ্ঠানটি পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ভিত্তিক। নাবিক পরিবারের নারী সদস্যরা অত্যন্ত কর্মঠ ও শিক্ষিত। এই দক্ষ নারী সমাজকে কাজে লাগানোর জন্য আমরা চালু করেছি উৎপাদনমুখী সেলাই স্কুল ও ব্লক প্রশিক্ষণ। আমাদের লক্ষ্য সবাই যেন কাজ শিখে এবং প্রতিভার বিকাশ ঘটায়। আমরা নাবিক পরিবারে সেলাই মেশিন ক্রয় করার জন্য সুদমুক্ত ঋণ দিচ্ছি, সেই সাথে তাদের তৈরি জিনিস আমরা প্রদর্শন ও বিক্রয় করার জন্য নৌ অঞ্চলে স্থাপন করেছি বিপণন কেন্দ্র। অতি শীঘ্রই আমরা ঢাকায় স্থাপন করতে যাচ্ছি একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। সেখানেও থাকবে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের অধীনে 6টি স্কুল পরিচালিত হচ্ছে। 2003-এর 10ই জুন অটিস্টিক শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের জন্য আশার আলো নামে একটি স্কুল পরিচালিত হচ্ছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তানেরা, তাই এদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের অনেক বড় দায়িত্ব। পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য প্রতিটি স্কুলে চালু করেছি মেধা অন্বেষণ প্রতিযোগিতা। আমরা চাই প্রতিটি শিশুর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটুক। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার জন্য প্রতিষ্ঠা করেছি চিলড্রেন ক্লাব। আমরা লেডিস ক্লাব ঢাকার জন্য নিজস্ব ভবনে নতুন অফিস চালু করেছি। আমরা চট্টগ্রাম লেডিস ক্লাবের জন্য একটি আধুনিক ভবন তৈরি করতে যাচ্ছি। একইভাবে চট্টগ্রাম শিশু নিকেতন স্কুলের জন্য সম্পূর্ণ নতুন একটি স্কুল ভবন তৈরির আশা রাখি। আমাদের নৌবাহিনীর প্রতিটি পরিবার সুখী সমৃদ্ধশালী হবে, এটাই আমাদের স্বপ্ন। Never to return.
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তথা একটি দেশের সার্বিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে যে যুব সমাজ, তাদেরকে নেশার ঘোরে বিপথে পরিচালনা করতে তৎপর কিছু বিপথগামী মানুষ। ইয়াবা, হেরোইন কিংবা ফেন্সিডিলের মতো ধ্বংসাত্মক নেশাজাতীয় দ্রব্য চোরাই পথে দেশে ঢুকিয়ে তুলে দেয় এইসব কোমলমতি যুব সমাজের হাতে। ধ্বংসের পথে নিজেদের স্বার্থ খুঁজতে এরা ব্যস্ত, আর অনিশ্চয়তার দিকে এগিয়ে যেতে থাকে আমাদের জাতীয় ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশ, কিছু বিপথগামী মানুষের জন্য। এরা নিজেদের প্রয়োজনে নীতিকে বিসর্জন দেয় প্রতিদিন, অন্যের সরলতা আর দারিদ্র্যকে পুঁজি করে রাতারাতি হয়ে যেতে চায় বিত্তবান। বিদেশে গিয়ে অনেক টাকা উপার্জন করে পরিবারের সবাইকে নিয়ে সচ্ছল জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক মানুষ। আর এই সাধারণ মানুষগুলো না বুঝেই আশার তরিবে পৌঁছে যাচ্ছে এক বিপদ সংকুল অনিশ্চিত গন্তব্যে। আর কিছু মানুষ যাদের অস্তিত্বের পুরোটাই জুড়ে আছে যুদ্ধ। ওরা ঝঞ্ঝ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ইঞ্জিন চালিত বোট থেকে 1,40,000 পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। ভোরে বহির্নোঙ্গরে একটি নৌকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আকাশের মতো বাধাহীন মোরে মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরে মন সঞ্চর বেদুইন, বন্ধু নহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরে বন্ধু নহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। মালয়েশিয়া পাচারকালে মিয়ানমারের একটি ট্রলার থেকে বাংলাদেশ ও মিয়ানমারের 597 জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। 14 জন দালাল সহ আটক 625 জনকে গতকাল সন্ধ্যায় সেন্ট মার্টিন থেকে চট্টগ্রাম নৌবাহিনীর আরআরবি ঘাটে নিয়ে আসা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, এত বেশি সংখ্যক নারী ও শিশু পাচারের ঘটনা এই প্রথম। এ যুদ্ধ শুধুমাত্র ভৌগোলিক সীমারেখা রক্ষায়, সম্মুখ সমরের শত্রু মোকাবেলার যুদ্ধ নয়। এ যুদ্ধ এই বাংলার মানচিত্র আর মানচিত্রের সীমানা রক্ষার পাশাপাশি এই দেশের মানুষগুলোর জীবন মান উন্নয়ন আর তাদের প্রতিদিনকার নিরাপত্তা বিধানের যুদ্ধ। গোটা জাতিকে অর্থনৈতিক আর সামাজিক অপক্ষয় থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার যুদ্ধ। দেখুন, এই কর্মকাণ্ডগুলি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর রুটিন কাজেরই অংশবিশেষ। যেদিন আমরা সমুদ্রবক্ষে এ ধরনের সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড একেবারেই দূরীভূত করতে পারবো, সেদিনই আমাদের মনে করব আমাদের সার্থকতা এবং সফলতা। ধন্যবাদ। হৃদয়ে যাদের প্রতিক্ষণ ধ্বনিত হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যারা নিজেদেরকে প্রতি মুহূর্তে বিলিয়ে দেয় এই দেশ ও দেশের মানুষের জন্য, তারা হলেন আমাদের প্রিয় নৌবাহিনী। তাদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম। To live for the seas, the choice is yours. The ship will be your home, the sea will be your playground, and warm
just be your game. For you are a true warrior. You live for courage and glory. Your mission will be of precision and calculation. Your life hangs by a line, for the brave never accepts defeat. Then again, there are whispering moments of stolen laughter. You become the sleepless guardian of your countrymen and their treasures hidden beneath the wing. The reward, honor, respect, pride. Are you brave enough to join the team? The nation is calling. Bangladesh Navy, in war and peace, invincible at sea.